বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরা ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান ন। ও মিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে, এটা তো যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনেই বললেন, আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়। তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ? বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না। বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন, ও আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও ভ্যানিশ হয়ে গেছে। ওই যে উমর, সুবহানাল্লাহ পড়বেন না, এই জন্য উমরকে শয়তানও ভয় পেত। আমার মেয়ে, একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওর আম্মু এদিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও তাই লেখাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ, সিংহ আসবে সিংহ, সিংহ মামা আসবে, ঘুমাও ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো তার কি বলেন, বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে, বাঘ আসবে বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর, সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে, হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য, 80টা বেত মেরেছে। এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে, ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফটা খামরান কিরে মত খাইছস? না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি, নাবিজ খাওয়া যায়, নাবিজ হচ্ছে রাত্রেবেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়, 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা, এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে, ওইটারে যদি 3 দিন জমায় রাখেন 4 দিন জমায় রাখেন, ওইটাও গাঁজা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন, কি খাইছস? কয় মদ খাই নাই, নাবিজ খাইছস? এদিক গায় ইফতাহ ফামাক, মুখ খোল। আ করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়, নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানা তু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন, যেহেতু উনি খলিফা মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামের পর বললেন, মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে, আল্লাহর দেয়া যে বিধান বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ, আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা, সবাই তো আশ্চর্য, কি আজিব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায়, সবাই বলে কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে? কেউ কয় ওমর মনে হয় মারবে না, যে তুই নিজের ছেলেকে একটা ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন, ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর, বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন, ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে, ওয়াহেদ ইতনাইন তালাতা, তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস? আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, আইন্দা কা তালাতা, আইন্দে ওয়াহেদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে 1টা, চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন, 2 3, এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর, ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা ও আব্বা, আর মদ খাবো না ছেড়ে দেন, আর খাবো না, মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার, আব্বা এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহাবার মা ওমরের বউ পায়ের মধ্যে, ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর আমার করি যা টুকরা ছেলেটারে মারিস না,
30টা বাড়ি মারা হয়েছে আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর সাইয়েদনা ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহমার বাপ ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ 50টা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা রাগে তখনো গরগর করছে ওমর সাইয়েদ ওমর বলেন গোসলতে জানাজাতে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 53 60টা 70টা 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কিয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবার ওই ওমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম জোরে বলেন ঠিক কিনা সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনাখোর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক কিনা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায় হলমার্ক খাইয়া ফেলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোর গুলার হাত জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে